আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবরা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস ও উপসর্গ, সারা দেশে ২৪ ঘন্টায় আরো ১৩ জনের মৃত্যু, আক্রান্ত কয়েকশো। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ১৩ ঘন্টা পর সুমন ব্যাপারী নামে একজনকে জীবিত উদ্ধার, রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা স্থিতিশীল বললেন চিকিৎসকরা। করোনা ভাইরাসে আতঙ্কিত ও চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় থাকা মানুষের জন্য কাজ করছে অ্যাপ ভিত্তিক ডিজিটাল চিকিৎসা সেবা প্ল্যাটফর্ম অলওয়েল। উত্তরাঞ্চলে বন্যার আরও অবনতি, পানিবন্দী লক্ষাধিক মানুষ, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এবং করোনা মহামারী আরও ভয়ানক রূপ নিচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, জুলাইয়ে মানুষের শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছে ভারত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে এই হাসপাতালে মারা গেল ১৪৩ জন। করোনা এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ১১৩ জন। কুমিল্লা জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৩০১ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে ৪ জন। বিভাগের ৬ জেলায় নতুন শনাক্ত হয়েছে আরও ১২৮ জন। ২৪ ঘন্টায় ময়মনসিংহে ২ জন এবং সিরাজগঞ্জে ২ জন মারা গেছে। এছাড়া করোনায় যশোরে করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন এক বৃদ্ধ। এছাড়া সারা দেশে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে কয়েকশো। দেশে ২৪ ঘন্টায় রেকর্ড ৪০১৪ জন নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১৪১৮০১ জন। সবশেষ ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছেন ১৭৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ফজল রাব্বি। ১৭ জন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০০০ ঘরে প্রবেশ করে। এর আগের ২১ দিন এই সংখ্যা ৩০০০ ঘরে ওঠানামা করে। সোমবার আবার এই সংখ্যা উঠে এলো ৪০০০ ঘরে, ৪০১৪ জন। ৮ মার্চ প্রথম শনাক্তের পর ৬৮ দিনের মাথায় ২০০০, এর ১১ দিন পর ৩০০০, আর এর মাত্র ৮ দিনের মাথায় ৪০০০ ঘরে প্রবেশ করে বাংলাদেশে প্রতিদিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৪০১৪ জন এবং ২৪ ঘন্টায় শনাক্তের হার ২২.৫০%। দেশে করোনা ভাইরাসে চলমান চতুর্থ মাসে পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ২১.৭০%। প্রথম মাসে এই হার ছিল ৪.৩২ এবং দ্বিতীয় মাসে ১১.৫৮। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাই ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পাশাপাশি বদ অভ্যাসগুলো পরিহার করার তাগিদ দেওয়া হয় ব্রিফিংয়ে। যারা ধূমপান করছেন তারা অতিরিক্ত ঝুঁকির, তাদের মধ্যে ঝুঁকির হার বেশি, কাজেই ধূমপান ত্যাগ করুন। তরুণ যুবকদের ক্ষেত্রে বলবো যে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা মাস্ক পরিধান করছেন না এবং ধূমপান করছেন কোনো সামাজিক দূরত্ব না মেনে। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৮৩ জন আর সুস্থ হয়েছেন ৫৭৭৮ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০৫৩ জন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বুড়িগঙ্গা নদী লঞ্চডুবি ঘটনার ১৩ ঘন্টা পর সুমন ব্যাপারী নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিডফোর্ড হাসপাতালে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। রাত ১০:৩০টার দিকে বুড়িগঙ্গা নদীর যেখানে মর্নিং বাট লঞ্চটি ডুবে যায় সেখানে একজনকে ভেসে উঠতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। এয়ারলিফটিং ব্যাগ বসিয়ে ডুবে যাওয়া লঞ্চটিকে যখন উঠানোর চেষ্টা করা হচ্ছিল তখনই ঘটে
এই অলৌকিক ঘটনা। লঞ্চটিকে এয়ার লিফটিং ব্যাগ দ্বারা উদ্ধার করা শুরু করছি, তখন নিচ থেকে প্রায় 20-30 ফিট পানির উপরে উঠার সাথে সাথে আপনার এই লোকটা পানির উপরে ভাসিয়ে গেছে হঠাৎ করে। ওনার শরীর মোটামুটি সুস্থ ছিলেন, বাট পানি তো অনেকক্ষণ ছিলেন, তো এই কারণে ওনার হাতগুলো একটু সাদা হয়ে গেছিলেন। আমরা অনেক ট্রিটমেন্ট করছি, আমার লাইফে আমি এটা আমার ফার্স্ট, আমি কখনো অনেক উদ্ধার অভিযানে গেছি বাট আমার লাইফে আমি এরকম কখনো দেখিনি। উনি ওঠার পরে কথা বলছেন, ওনার সঙ্গে আমি কথা বলছি, নিজেও কথা বলছি, ওনার নাম জিজ্ঞেস করছি। পরে উদ্ধার হওয়া ব্যক্তির সাথে কথা বলে জানা যায় তার নাম সুমন ব্যাপারী, বাড়ি মুন্সীগঞ্জে, সদরঘাট এলাকায় ফলের ব্যবসা করেন তিনি। 12টার পরে থেকে লস উঠাইব আর কি, তখন অবাক্যা করতেছি, এই কিছুক্ষণের ভিতরে শুনতেছি যে নদী থেকে লাশ উঠে দিয়েছে, জীবিত পাইছে। তখন এটা বাসা থেকে ফোন করলো যে ভাই জীবিত আছে, সুমন বাইরে দেখাইতেছে। কথায় আছে রাখি আল্লাহ মারেকে, 13 ঘন্টা পানির নিচে কি করে বেঁচেছিলেন সুমন ব্যাপারী, সেই প্রশ্নটি এখন সকলের মনে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে আজও কাজ করছে বিআইডব্লিউটিএ সহ বেশ কয়েকটি সংস্থা। এই মুহূর্তে সদরঘাটে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল হক সাইম, সেখানকার আপডেট জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইম, উদ্ধার কাজের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ভাবনা, লঞ্চটি ডোবার 25 ঘন্টা পার হয়ে গেছে, এখনও এটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন মূলত আসলে বিআইডব্লিউটিও সহ বিভিন্ন সংস্থা কাজ করছেন, কালকে রাতের পর কিছুক্ষণ বিরতি দিয়ে সকালে আবার কাজ শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনেই জাহাজ লঞ্চটি যেখানে ডুবেছে সেখানে উদ্ধারকারী কর্মীরা রয়েছেন, একই সাথে পেছনে যে বিআইডব্লিউটির একটি উদ্ধারকারী জাহাজ দুরন্ত সেটি রয়েছে, সেটির সাথে মূলত এখন লঞ্চটিকে বেঁধে রাখা হয়েছে। এবং একই সাথে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে যে কুশন ফিলার রয়েছে সেই ফিলারগুলোর মাধ্যমে চিহ্নিত করে নেওয়া হয়েছে লঞ্চটিকে, এবং সেগুলোর সাথেও লঞ্চটিকে বেঁধে রাখা হয়েছে। এবং লঞ্চটি এখন যে অবস্থানে রয়েছে মূলত এখানে টেনে আনা হয়েছে, আরও কিছুটা নদীর মাঝখানে ছিল এই লঞ্চটি, কাল থেকে উদ্ধারকারী কর্মীরা ডুবুরিরা সেটিকে টেনে মূলত কিনারে কিছুটা নদীর তীরবর্তী এলাকায় নিয়ে আনা হয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি এখানে উদ্ধারকারীদের সাথে কথা বলে মূলত এটি আর টেনে হয়তো উঠানো হবে না, কিনারে নেওয়ার পরই হয়তো এটি তারা উঠাবেন, সেই কাজটি চলছে। আপনি জানেন যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় কালকে প্রত্যয়কে নিয়ে আসতে চাওয়া হয়েছিল, কিন্তু পোস্তকোলা ব্রিজের কারণে সেটি আসতে পারে নাই। পরবর্তীতে বিএডব্লিউটি এর এই দুরন্ত উদ্ধারকারী জাহাজটি রয়েছে, এটির মাধ্যমে মূলত এখানে নদীর তীরে নেওয়ার পরই এটি উদ্ধার করা হবে। কাল আপনি জানেন যে এ পর্যন্ত 32টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এরপরে আর কোনো মরদেহ কিংবা জীবিত কাউকে উদ্ধার করার কোনো ঘটনা ঘটেনি। ডুবুরিরা যদিও বলছেন যে লঞ্চটিতে এখন আর কোনো মরদেহ নেই, যদিও এটি চূড়ান্তভাবে উদ্ধার করার পরই বোঝা যাবে আসলে সেখানে আর কোনো মরদেহ রয়েছে কি না। তো এখন মূলত এই উদ্ধার তৎপরতা চলছে এবং এই তৎপরতা আসলে কখন নাগাদ শেষ হয় এটি এখনও পর্যন্ত এখানকার উদ্ধারকর্মীরা বলতে পারছেন না। আমরা আজ সারাদিনই পর্যবেক্ষণ করছি, পরবর্তী সংবাদেও আপনাকে জানাবো। ভাবনা স্যার, আপনাকে ধন্যবাদ। অল ওয়েল অ্যাপ ভিত্তিক একটি ডিজিটাল চিকিৎসা সেবা প্ল্যাটফর্ম, করোনা ভাইরাসে আতঙ্কিত ও চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় থাকা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন অল ওয়েল শতাধিক চিকিৎসক। এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে থাকা অন্তত 4,500 রোগীকে চিকিৎসা দিয়েছেন তারা, যাদের বেশিরভাগই বাসায় থেকে পরামর্শ নিয়ে সুস্থ হয়েছেন। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। হঠাৎ শ্বাসকষ্ট, সময় যত যাচ্ছে তা আরও বাড়ছে, বাড়ছে ভয়, আছে জ্বরও, তাও 100 ডিগ্রি সেলসিয়াস, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই নারী। শ্বাসের যে ব্যায়ামটা, হ্যাঁ, বড় করে নিঃশ্বাস টেনে ধরে রাখবে, উনি যদি
প্রথমে 3 সেকেন্ড পারে, 5 সেকেন্ড পারে সেটাই হবে, তারপরে এটা ধীরে ধীরে বাড়াতে হবে। আর রাতে যদি খুব বেশি দেখেন শ্বাসকষ্টের মতো হচ্ছে তাহলে একটা ওষুধ লিখে রাখেন, ট্যাবলেট ডক্সিভা। ডাক্তার তুষার টেলিফোনে রোগীর সমস্যা শুনছেন, অলওয়েল অ্যাপে সেগুলো নোট করছেন এবং দিচ্ছেন প্রেসক্রিপশন। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আসলো যে আইভারমেকটিন বা ডক্সিক্যাপ খেলেই ভালো হবে, প্রত্যেকটা রোগী তারপর থেকে এসে খেয়ে আসতেছে। এমন কোনো ওষুধ এখনও নেই যে ওষুধটা খেলে আপনি প্রতিরোধ করতে পারবেন এই ভাইরাসটা হবে না, প্রতিরোধ করতে পারবো অনলি মাস্ক, অনলি হাত ধোয়া। সো বাড়তি কোনো ওষুধ খেলে বরং কি এই ওষুধটা যদি এখন খেয়ে নেন, পরবর্তীতে যদি আপনার ভাইরাসটা আক্রান্ত হয় তাহলে আপনার ওই ওষুধটা কাজ করবে না। কেবল তিনিই নন, এ সেবায় নিয়োজিত শতাধিক চিকিৎসক, যাদের মধ্যে 60 জন বিশেষজ্ঞ এবং 40 জন জুনিয়র, নিজেরা সমন্বয় করে বিভিন্ন পর্যায়ের 4,500 রোগীকে সেবা দিয়েছেন তারা। এর মধ্যে 3 থেকে 4 ভাগ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অনেকের প্রেসক্রিপশনে 18-20টা করে ওষুধ, অবশ্যই প্রয়োজন হলে আমরা 18-20টা ওষুধ দেবো, কিন্তু একটা ওষুধও যেন অপ্রয়োজনীয় যে না দেওয়া হয়। যে আমি যদি জানি যে পুষ্টিকর খাবার খেলেই ভিটামিনের প্রয়োজনীয়তা পূরণ হয়ে যায়, আমি সেক্ষেত্রে তাকে প্রথমে খাওয়ার কথাটাই বলবো, যিনি পাচ্ছে না তার জন্য আমি ভিটামিনটা অ্যাড করব। শুধু করোনা নয়, অন্যান্য রোগে আক্রান্তরাও পাচ্ছেন তাদের ডিজিটাল চিকিৎসা। এজন্য 09666-766-000 এই নম্বরে ফোন করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর মোবাইল ফোনে অলওয়েল অ্যাপ নামিয়ে প্রেসক্রিপশন দেখতে হবে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, তাদেরকে আমরা ডেডিকেটেডলি সাপোর্ট দিচ্ছি। সেখানে কিন্তু আমরা শুধু যদি এরকম নাম্বারটাই বলি, আমরা 1800+ টেলিমেডিসিন এরকম কর্পোরেট গ্রুপকে দিয়েছি। 2017 সালে যাত্রা শুরু করা অ্যাপ ভিত্তিক এই প্ল্যাটফর্মটির উদ্দেশ্য ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অযথা অ্যান্টিবায়োটিক যদি পূজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পাহাড়ি ঢল ও টানা বর্ষেই যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ-নদীর পানি বাড়তে থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 6 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে প্লাবিত হয়েছে 5টি উপজেলার 27টি ইউনিয়ন এবং 3টি পৌরসভা নিম্নাঞ্চল। পানিবন্দী রয়েছে জেলায় 1.5 লাখ মানুষ। গবাদি পশুসহ তারা বেশিরভাগই আশ্রয় নিয়েছে বিভিন্ন বাঁধ ও আশ্রয় কেন্দ্রে। বন্ধ রয়েছে ইউনিয়নগুলোর সাথে উপজেলা সদরের সড়ক যোগাযোগ। সিরাজগঞ্জেও টানা 3 দিন যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় 5টি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 69 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নদী তীরবর্তী ও চরাঞ্চলের পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছে বাঁধসহ উঁচু জায়গায়। স্যানিটেশন ব্যবস্থায় বিশুদ্ধ পানি, জ্বালানি ও খাদ্যের সংকট দেখা দেওয়ায় তাদের দুর্গতি বেড়েই চলেছে। তবে নেত্রকোনা সীমান্তবর্তী কমলাকান্ত উপজেলায় পানি কমতে শুরু করেছে। এছাড়া বারহাট্টা উপজেলার প্লাবিত 5টি ইউনিয়নের সবকটিতেও পানি কমছে। এদিকে উজানের পানি ভাটির দিকে নামতে থাকায় মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি এলাকায় নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। সরকার দেশের কোনো পাটকল বন্ধের ঘোষণা দেয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, পাটকলগুলোকে আরও ভালোভাবে চালু করতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাটকল বন্ধ করা হয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সঠিক তথ্য না জেনে দায়িত্বহীন বিরোধী দলের মতো বিএনপি নেতারা কথা বলছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সরকার কোনো পাটকল বন্ধ করছে না, পাটকলগুলো নতুন ব্যবস্থাপনায় চালু করা হবে। কোনো পাটকল বন্ধ করার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই পাটকলগুলোকে চালু করার, অর্থাৎ নতুন ব্যবস্থায় নতুন ব্যবস্থাপনায় এই পাটকলগুলো চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। করোনা মহামারী আরও ভয়ানক রূপ নিচ্ছে বলে হুঁশিয়ারি করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়েসাস বলেন, শুরুতে কোথাও কোথাও পরিস্থিতির উন্নতি দেখা গেলেও বাস্তবে মহামারীর গতি বাড়ছে।
শেষ হওয়া তো দূরের কথা, বিশ্ব এখন পর্যন্ত করোনা ভাইরাস মোকাবেলার দ্বার প্রান্তেও পৌঁছাতে পারেনি বলে সতর্ক করেন তিনি। এদিকে ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মদের বার, বীচ, জিম ও সিনেমা হল। চব্বিশ ঘন্টায় কেবল ক্যালিফোর্নিয়াতেই শনাক্ত হয়েছে প্রায় 7,500। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী সারা বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5,05,000। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,02,74,000। এদিকে জুলাইয়ে নিজেদের আবিষ্কৃত ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে মানুষের শরীরে প্রয়োগ করার ঘোষণা দিয়েছে ভারত। এই প্রতিষেধক নাম দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। এবারে জানাবো পার্টিক্স খেলার খবর। আগামী 1 আগস্ট থেকে কাউন্টি ক্রিকেট শুরু করার অনুমতি দিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড, ইসিবি। তবে 18 দলের এই টুর্নামেন্টের ফরম্যাট ও পকলার সূচি জুলাই মাসের শুরুতেই জানানো হবে। আগামী 26 ও 27 জুলাই তারা মিডলসিংয়ের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুত ম্যাচ খেলবে। অবশ্য 1 জুলাই থেকে ক্লাবগুলোকে কাউন্টি খেলার প্রস্তুতি নেওয়ার জন্য অনুমতি দিয়েছে ইসিবি। গত 12 এপ্রিল থেকে কাউন্টি ক্রিকেট শুরুর কথা থাকলেও করোনা ভাইরাস মহামারীর কারণে শুরু হতে পারেনি। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পিছিয়ে গেল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী 19 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। সাফের দেশগুলোর প্রতিনিধি ও বিভিন্ন দেশের ফেডারেশনের সাধারণ সম্পাদকের অনলাইন বৈঠকের পর টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। 2020 সালের এই প্রতিযোগিতা হবে 2021 সালে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, পরের সভায় নতুন তারিখ নির্ধারণ করা হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাস ও উপসর্গ, সারা দেশে 24 ঘন্টায় আরো 13 জনের মৃত্যু, আক্রান্ত কয়েকশো। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির 13 ঘন্টা পর সুমন ব্যাপারী নামে একজনকে জীবিত উদ্ধার, রাজধানীর মিটফোর হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা স্থিতিশীল বললেন চিকিৎসকরা। করোনা ভাইরাসে আতঙ্কিত ও চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় থাকা মানুষের জন্য কাজ করছে অ্যাপ ভিত্তিক ডিজিটাল চিকিৎসা সেবা প্ল্যাটফর্ম অল ওয়েল। উত্তরাঞ্চলে বন্যার আরও অবনতি, পানিবন্দী লক্ষাধিক মানুষ, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এবং করোনা মহামারী আরও ভয়ানক রূপ নিচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, জুলাইয়ে মানুষের শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছে ভারত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।